वेलकम टू द फास्टेस्ट एकेडमी। सो आज के हमारे एक रिजनिंग एर क्लास नहीं चले सम्भवत यहाँ रिजनिंग एर क्लास 7। যাই হোক, তো আজকে যেটা করব সেটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে এখান থেকে দুটো করে কোশ্চেন আসবে। একটা হচ্ছে নাম্বার সিরিজ, যেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে দুটো করে কোশ্চেন আসতে পারে, ইভেন তার থেকেও বেশিও আসতে পারে। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, ওইখানে আমি লিখেছি আজকে ক্লাস 1। এটা হতে পারে দুটো পাতা হতে পারে, তাই আপাতত এটা ক্লাস 1 লিখেছি। সো আজকের যা পরিস্থিতি, আবহাওয়ার বলো বা এমনি আমার পার্সোনাল লাইফের পরিস্থিতি যাই না বলো না কেন, আজকে তো ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিলই না। যাই হোক, যে কি ভেবেছিলাম যে আজকে ভিডিও করব না, কিন্তু সত্যি কথা বলতে এত প্রবলেমের মধ্য দিয়েও আমি দেখলাম যে না, একটা কন্টিনিউটি আছে, সেই কন্টিনিউটি কনসিস্টেন্সিটা যাতে ব্রেক না হয়ে যায়, ওই কারণে আমি আরও তোমাদের জন্য আবহাওয়ার তো এক পরিস্থিতি খুবই খারাপ, মানে যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন কারেন্ট পালিয়ে যাচ্ছে। জানি না যে এখন কারেন্ট লাইট জ্বলছে, কারেন্ট পালালেও জানি না কি আদৌ পালিয়ে যেতে পারে। তো যাই হোক, তো তোমাদের জন্য, তোমাদের এত ভালোবাসা, তোমাদের এত কমেন্ট দেখে আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য সত্যি সত্যি খুব ভালো লাগছে। এবং তোমাদের সামনে ভিডিও করতে আসি সত্যি আজকে আমার পার্সোনালি প্রবলেম ছিল, তবুও আমি করতেলাম কারণ তোমাদের একমাত্র ভালোবাসার জন্য। তো যে চ্যাপ্টারটা আমরা করতে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে দুটো করে কোশ্চেন আসবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে। শুধু দুটোই না, অনেক কিছু আছে। নাম্বার সিরিজ শিখলে দেখবা যে মিসিং নাম্বার আছে বা আদার্স নাম্বার দিয়ে যা আছে সমস্ত কিছু হয়ে যাবে। তো এটাতে দুটো কি তিনটে, তার থেকেও বেশি কোশ্চেন আসতে পারে। সো এই চ্যাপ্টারটা ভালো করে দেখবে, খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওগুলো তো অনেক ভালোবাসা দিচ্ছ। সো চলো তাহলে আমরা লেটস প্লে, মানে শুরু করি আজকে তাহলে নতুন চ্যাপ্টারটা। আর ভালো যদি লাগে তাহলে তো অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেই। সো চলো, দেখো আমরা শুরু করব নাম্বার সিরিজ। এই চ্যাপ্টারটা আমি কি বলছি যে মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, শুধু এসএসসি জিডি নয়, তুমি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা আমরা সেইভাবেই করব। দেখো নাম্বার সিরিজ কীরকম কি হয় ভালো করে বুঝে নাও। যে ধরো আমি নাম্বার সিরিজ লিখছি, দেখো ভালো করে বুঝবে। দেখো নাম্বার সিরিজ ধরো আমি লিখছি এরকম, ঠিক আছে, ভালো করে বুঝো। ধরো এরকম নাম্বার সিরিজ আমি লিখছি, দিয়ে পরেরটা কত হবে ভালো করে বোঝো। এই নাম্বার সিরিজের এই হচ্ছে একটা টাইপ, আমি টাইপটা বোঝাচ্ছি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। আর একটা দেখো, এই আমি শুধু টাইপগুলো বলে দেবো তোমাদের। নাম্বার সিরিজ প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে, নাম্বার সিরিজের যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি গেনার। ঠিক আছে, এবার দেখো ভালো করে বোঝো, আমি টাইপগুলো বোঝাচ্ছি। আর খুব ইম্পর্টেন্ট, এটা দুটো চ্যাপ্টার করে করব। আর আমি এই চ্যাপ্টারটা খুবই স্লো করে করব, আর আস্তে আস্তে করে করব। এবং চ্যাপ্টারটা আর একটা কথা তোমরা বলছিলে যে কি স্যার ছোটো ছোটো ভিডিও হয়ে যাচ্ছে, সত্যি বলছি যেখানে আমি করছি ভিডিওগুলো, এই যে আজকে যেখানে আমরা ভিডিও করছি সেইখানটা তো বাড়ির কাজ চলছিল, সমস্যা হচ্ছিল। আজকে আমরা সমস্যা মানে কাজ চলছিল, হয়তো কীরকম একটা কাজ চলছে যে মেশিনের একটা আওয়াজ হচ্ছিল। তো এই কালকে যে ভিডিওটা করতে আমাকে মানে একটা ভিডিও 15 মিনিটের ভিডিও করতে গিয়ে আমাকে কম করে 20 বার থামতে হয়েছে, দেন ভিডিওটা কমপ্লিট হয়েছে। তো তবুও করেছি আমি, শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য করেছি, আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো তার রেসপেক্ট তোমরাও রেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো আমরা যে ভিডিওটা আজকে করছি সেটাও আজকে অনেক প্রতিকূলের মাধ্যমে করছি, অনুকূল পরিবেশ নেই এখানে, সত্যি বলছি আজকেও প্রতিকূল পরিবেশ, কিন্তু তবুও তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি তোমাদের সামনে এসে দাঁড়িয়ে আছি। তো চলো দেখো, আমি যেটা ভালো, দেখো আমি কিন্তু রিজনিংয়ে কোনো দিনই তোমাদেরকে প্র্যাকটিস করাইনি, কিন্তু তবুও তোমাদের রেসপন্স এসে দারুণ স্যার, দারুণ স্যার, দারুণই লাগবে। আমি যেভাবে করাচ্ছি, যেভাবে বোঝাচ্ছি, তোমরা শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাটেন্ড করবে, তোমরা দেখবে যে পারছো কতটা। এই দুটো জিনিস দেখো আমি লিখেছি, তো এই দুটো জিনিসে আমি দুটো শিখিয়ে দেবো। মানে এই যে নাম্বার সিরিজের মোটামুটি কটা সব কিছু অর্ধেক ক্লাস হয়ে যাবে, মানে নাম্বার সিরিজের চ্যাপ্টারটা অর্ধেকটাই জিনিস কমপ্লিট। ঠিক আছে, তো আশা করি চ্যাপ্টারটা ভালো করে দেখবে, ভালো করে বুঝবে এবং শুনবে। দেখো এইখানে আমি দুটো সিরিজ লিখেছি, দুটো সিরিজ লিখেছি। এই দুটো সিরিজকে আমি দুরকমভাবে বোঝাবো। দেখো এইখানে দেখো ভালো করে বুঝবে, এইখানে দেখো যে এই যে বাড়ছে নাম্বারগুলো, তো বাড়ছে। প্রথমে 1 ছিল, 7 হলো, 4 হলো, 7 হলো, 10 হলো, 13 হলো। আচ্ছা তুমি আবার ভেবে দেখো, আর এইখানেও নাম্বারটা বাড়ছে। আচ্ছা দুটো বাড়ার মধ্যে কি তুমি ডিফারেন্স দেখতে পাচ্ছ? তুমি ভাবতে পারো যে স্যার খুবই তো সহজ, সেই জিনিসগুলো দেখে আমি পারবো। আমার ওটা উদ্দেশ্য নয় যে তোমরা পারবে কি পারবে না। সত্যি বলতে অনেকেই আছে যারা সিরিজটা ধরবো কীভাবে সেটাই বুঝতে পারে না, আর সেই জন্য সিরিজ পারে না। নাম্বার সিরিজ আমি ধরার টেকনিক শেখাচ্ছি, আমি তোমাদেরকে একটা নাম্বার সিরিজ প্র্যাকটিস করাচ্ছি না। প্র্যাকটিস করাবো কখন? সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তখন কে কত করতে পারো প্রিভিয়াস ইয়ার ধরবার করবো। কিন্তু আমি শেখাচ্ছি কি টেকনিক, শেখাচ্ছি যে কীভাবে ধরবো। স্যার স্যার আমি এই যে একটা রিজনিং এসে, এই যে একটা নাম্বার সিরিজ এসে, স্যার এটা কীভাবে ধরলে তাড়াতাড়ি করতে পারবো সলভ? রিজনিং সবাই পারে, কথাটা কানে ঢুকে নাও, प्रत्येक के रिजनिंग सबाई पारे 99% छेले रिजनिंग पारे किन्तु परीक्षार हले के कत ताड़ाताड़ी करते पारबे सेटाई होच्छे बड़ो मैटर। ओटाई होच्छे बड़ो मैटर। तो सेइखानটাতে के कत ताड़ाताड़ी करते कत ताड़ाताड़ी आमी धरते पारबो सेटा आमी तुम्हादेरके शेखाच्छि जे एई रिजनिंगटा आमी किभाबे धरबो आर कत ताड़ाताड़ी करते पारबो जे तत ताड़ाताड़ी धरते पारे जे किभाबे सीरीजटा बाड़छे बा कमछे ताहले रिजनिंग हये गेलो और सेटा आमी तुम्हादेरके शेखाच्छि। देखो एइखाने आमाके बोलो जे एई जे एइटा बाड़छे दुटोई बाड़छे किन्तु बाड़ार एकटा একটা জিনিস আছে এখানে কি বলতো এটা স্লোলি বাড়ছে একটা হাই স্পিডে বাড়ছে। এটা কি ধীরে 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 বাড়ছে এটা কি হাই স্পিডে বাড়ছে ভালো করে দেখো 9 3 দেখা যায় 1 থেকে 4 হল 4 থেকে 7 7 থেকে 10 10 থেকে 13 এটা দেখো 3 তারপরে 9 27 তারপরে 81 তারপর আরো বড় হবে বিশাল বড় মানে ডিফারেন্সই করা যাবে না বোঝা গেছে। তার মানে এবার কি বলতে চাইছি ভালো করে শোনো টুইস্টটা কি শোনো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু शेयर करबे लाइक करबे अनेक अनेक माने अनेक अनेक शेयर करबे और अवश्य सबसक्राइब करे आमादेर चैनल प्रथम एसे थाको अनेक अनेक प्रथम प्रथम आसे आमादेर चैनले और अनेक क्लासगुलो देखछे नम्बर सिस्टेमेर और अनेक अनेक भालोबासा दिच्छे तादेरके असंख्य धन्यवाद। और आज के क्लासटा देखे ना तोमार नम्बर सीरीजे भय केटे जाबे। चलो देखो एइखाने आमि कि बोललाम जे एइखाने स्लोली बाड़छे एखाने हाई स्पीडे बाड़छे जखोनी रिजनिंगे आमि सीरीजे जखोनी देखबो जे आस्ते आस्ते बाड़छे ভালো করে শোনো যখনই আমি নাম্বার সিরিজ করতে যাব যখনই দেখতে হবে যে আস্তে আস্তে বাড়ছে তার মানে এটা প্লাস ফর্মে হয়েছে। কি হয়েছে প্লাস করতে করতে বেড়েছে কি করতে করতে বেড়েছে প্লাস করতে করতে এটা বাড়ার গতিটা কি রকম একটু স্পিড বেশি আছে তাড়াতাড়ি বাড়ছে তার মানে এটা গুণ আকারে যাচ্ছে। বলো বলো যারা জানতে না টেকনিকটা তারা শিখলে হাততালি মারো মারো হাততালি আর যারা জানতে তাদের আরো ভালো করে ক্লিয়ার হয়ে গেল যে যখন রিজনিং আমরা দেখব যে কি বাড়ছে কিন্তু স্লো তখন আমরা যোগ করে ভাবব কিন্তু যখন হাই স্পিড বা প্রচুর লং জাম্প মানে জাম্প হাই জাম্প করে করে বাড়ছে বিশাল বড় বড় করে বাড়ছে তখন আমাকে ভাবতে হবে যে এটা গুণ আকারে করে আসছে। দেখো এবারে সিরিজটা করছি দেখো এটা সেটা কত যোগ করে হয়েছে ৩ এটা সেটা কত যোগ করে হয়েছে ৩ এটা সেটা যোগ করে কত হয়েছে ৩ এটা সেটা কত যোগ করে হয়েছে ৩ তাহলে অবভিয়াসলি পরেরটাও ৩ যোগ করে হবে সপ্তাহে ৩ যোগ করছে তাহলে এটার সময় যদি ৩ যোগ করা হয় তাহলে কত হবে এটা ১৬ হয়ে গেল आंसर। কিন্তু এইখানে দেখো এইটা দেখো এটার সঙ্গে এটা কি হয়েছে ৩ গুণ হয়েছে এটার সঙ্গে এটা কি ৩ গুণ হয়েছে এটার সঙ্গে এটা ৩ গুণ হয়েছে আর এটার সঙ্গে আবার এটা ৩ গুণ হয়ে আসবে তো আর এটার সঙ্গে ৩ গুণ হলে কি হবে ২৪৩ মানে এটা হবে ২৪৩ বাস এটাই आंसर। বোঝা গেছে এটা হচ্ছে রিজনিং এ ধরার সবথেকে বড় টেকনিক। কোথাও বলেছে কি না বলেছে জানি না আমি সত্যি বলছি এই সব রিজনিং গুলো না এরকম করে বোঝায় না কি বোঝায় বলে দিবে যে এই রিজনিং করো তোমার তুমি পারলে না তোমাকে দেখিয়ে দিল যে এইভাবে হয় বুঝে গেছে এইভাবে দেখিয়ে দিবে যে কি এইভাবে হয় কিন্তু রিজনিং শেখায় না যে কিভাবে টেকনিকটা কি ধরবো কিভাবে। আর আমার পড়ার স্টাইল আমার পড়ার ধরন তুমি দেখতেই পাচ্ছ যে আমরা কিভাবে ধরছি বা কিভাবে করছি আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এইখানে এইখানে এটা বাড়লো কিভাবে তোমরা বুঝতে পেরেছো আশা করি কোনো রকম এখানে ডাউট থাকার কথা নাই। তো এই রকম কয়েকটা সিরিজ আমি ওই ডায়েরিতে লিখে নিয়ে এসেছি তোমাদের জন্য যা করি আমার তো ডিজিটাল বোর্ড নেই তো আমি ডায়েরিতে লিখে নিয়ে এসেছি ২-৪টা করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি বলছি এইটা করব আমরা দুটো ক্লাসে দুটোর জায়গায় যদি 3টে ক্লাস হয় তাও করব কিন্তু এই চ্যাপ্টারটা আমি সত্যি বলছি খুব ভালো করে করাবো। ভালো করে দেখো এইখানে তাহলে কি হয়ে গেল এটা হয়ে গেল যে সিরিজটা কি বুঝলাম দু ধরনের সিরিজ হয় এক হচ্ছে যে এইভাবে বাড়ছে যেটা স্লোলি বাড়ছে সেটা যোগ করে ভাববো আর একটা বাড়ছে খুবই জাম জাম দিয়ে বাড়ছে সেটাকে আমরা গুণ দিয়ে ভাববো তাহলে গুণ দিয়ে ভাবছি বোঝা গেছে। তাহলে এইবার আমি কয়েকটা সিরিজ তোমাদেরকে এই টাইপের করালে তোমাদের আশা করি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এইবার দেখো এই দেখো তোমাদের স্যারের ছোট্ট একটা ডায়েরি আছে ছোট দেখো তাহলে রিজনিং আমি কয়েকটা করে দেবো তোমাদেরকে এই টাইপের তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই রিজনিংটা দেখো তো আমাকে বলো এই রিজনিংটা যেটা আমি দিলাম যেটা আমি লিখলাম সেটা আমাকে বলো তো কীরকম হারে বাড়ছে কীরকম হারে বাড়ছে খুবই স্লো বাড়ছে তো তার মানে এটা কি এটা তোমাদের বই থেকে অঙ্ক তোলা এটা বইয়ের অঙ্ক সরি বইয়ের রিজনিং বইয়ের সিরিজ বই থেকে তুলেছি সুবিধা আছে। তো সেইখানে দেখো যে কি এটা কী হারে বাড়ছে দেখো তো কীরকম স্লো বাড়ছে না প্রথমে ৩-৪ তারপরে আবার ৬ হলো ৯ হলো ১৩ হলো ১৮ হলো তাহলে আস্তে আস্তে করে বাড়ছে তারপরে বাড়ছে মানে আমি যোগ করে ভাবো ১ যোগ হলো তারপরে কত যোগ হলো তারপরে কত যোগ হলো, 2 যোগ হলো, তারপরে দেখো 3 যোগ হলো, তারপরে কত যোগ হলো, 4 যোগ হলো, তারপরে কত যোগ হলো, 5 যোগ হলো, তারপরে কত যোগ হবে, 6 যোগ হবে। 6 যোগ করে কত হবে, 24। 24 आंसर। জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত বসবে, 24। বোঝা গেছে? তো এই হচ্ছে রিজনিং, এই হচ্ছে প্যাটার্ন। এটাকে আমরা এইভাবে ধরবো তাহলে অটোমেটিক হয়ে যাবে, বুঝতে পারবে যে এটা যোগ আকারে আসে কি গুণ আকারে আসে। আমি যদি আর একটা করি, দেখো কিছু নাই কিছু নাই, আমি বলছি কিন্তু এই যে দেখো সত্যি কথা বলতে এই যে লিখছি ধরছি করছি সময় লাগবে, আর সময় দিয়ে তোমরা অবশ্যই আমার সময় যদি ভিডিওগুলোকে দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ডিজিটাল বোর্ড হলে কি আমি লিখেই থাকতো না, আমি লিখে দিতাম, মানে একটা ক্লিক করতাম চলে আসতো। তো এটারও তোমরা আমাকে সাপোর্ট দিচ্ছ যে কি হ্যাঁ স্যার তোমারও আপনারও ডিজিটাল বোর্ড হবে, তো অসংখ্য ধন্যবাদ। হবে নিশ্চিত, একদিন একদিন সবাই তো এই ছোটো থেকেই বড় হয়, তো আমরাও ছোটো থেকে শুরু করেছি, একদিন বড় হবো আমাদেরও ডিজিটাল বোর্ড থাকবে। ওকে, তো আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এইভাবে পাশে থেকো, অবশ্যই তোমাদের জন্য অনেক দাদা অনেক অনেক কিছু করবে। চলো দেখো তো এটা দেখো, এটাও কি বিশাল হারে বাড়ছে, বিশাল হারে বাড়ছে না। এটার সঙ্গে এটা কত যোগ হয়েছে দেখো তো, 2। এটার সঙ্গে কত যোগ হয়েছে, 4। এটার সঙ্গে তো কত যোগ হয়েছে, 8। এটার সঙ্গে কত যোগ হয়েছে, 16। দেখো এটা যেটা যোগ হয়েছে 2, 4, 8, 16, তাহলে কত যোগ হবে কীভাবে দেখো তো, 2 যোগ হচ্ছে, তারপরে 4 যোগ হচ্ছে, মানে 2 এর 2, তারপরে 2 এর ডবল, তারপরে 4, 4 এর ডবল, তারপরে 8, 8 এর ডবল, তারপরে 16, 16-র কত, 16-র ডবল যোগ হবে। 16-র ডবল যোগ হলে কত হবে, 32। তাহলে 31-এর সাথে 32 যোগ করে এখানে হবে, 31-এর সাথে 32 যোগ করে কত হবে, 63। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় 63 অ্যান্সার হবে। বাস, খুব কঠিন? আশা করি কঠিন না। এই হচ্ছে যোগ, আর আমি গুণের দুটো দেখাবো, দেন যদি আরও সময় থাকে তাহলে আমরা আরও করব। চলো চলো শুরু করি। দেখো এটা যোগের ক্ষেত্রে হলো, এইবার দেখো গুণের ক্ষেত্রে, দেখো গুণের ক্ষেত্রটা খুবই সহজ আছে, গুণের ক্ষেত্রটা খুবই সহজ আছে। দেখো দেখো গুণের ক্ষেত্রটাও খুবই সহজ আছে, এইরকম আছে 2, 2, 4, 12। এটা দেখো বুঝতে হবে যে হ্যাঁ এটা গুণ আকারে বাড়ছে। দেখো হঠাৎ করে কী হলো, দেখো দেখো তোমার কীরকম, মানে তোমাদের কীরকম স্যারের বক্তব্যটা খালি মেলাও, 2 গেল 2 গেল, 4 গেল, তারপরে 12 গেল, 48 গেল, হঠাৎ করে কোথায় চলে এলো, 240-এ। এ বাবা কী হলো, তুমি বলো এখানে কি যোগ করে ভাবার কিছু আছে? আমি যে ট্রিকটা বললাম প্রথমে, যে যোগ দিয়ে আর গুণ করে, এটা কি ভাবতে পারছো? এটা তোমরা দেখেই বলে দেবে যে এর যোগ করে হতে পারে না। আমি তো তোকে এটাই বোঝাতে চাইছি এখানে এসে, যে এটা আমি ভাববোই না যোগ করে, কারণ যোগ করে ইম্পসিবল, ইম্পসিবল। কারণ এখানে 12 ছিল, হঠাৎ করে 48 হয়ে গেল, 48 থেকে হতে গেল 240, তার মানে এটা যোগ করে হওয়ার সম্ভাবনা, তাহলে কিছু একটা গুণ করে হয়েছে। তাহলে যদি আমি দেখি, দেখো 2-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে কত হবে, 2, 2-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে কত হবে, 4, 4-এর সঙ্গে যদি 3 গুণ করি কত হবে, 12, 12-র সঙ্গে যদি আমি 4 গুণ করি কত হবে, 48, 48-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি কত হবে, 240, 240-এর সঙ্গে যদি 6 গুণ করি তাহলে কত হবে, যা হবে তাই বসাবো। কত হবে, এটা 0, 4-4-24, 3-4-12 আর 14, 200 কত হবে, 1440। দেখো তাহলে এই পরেরটা কত হলো, পরেরটা হলো 1440। তাহলে দেখো 48, 240, তারপরে কত এলো, 1440। তাহলে এই সিরিজটা কি বোঝা গেছে? এই দুটো সিরিজ হচ্ছে এইরকমভাবে আমাকে ভাবতে হবে। এরপর আরও আছে অনেক কিছু যেগুলো আমরা করবো, আস্তে আস্তে করবো। এইবার আমার কথাটা ভালো করে বোঝো, এইটা তো গেল যোগ আর গুণের ক্ষেত্রে, সেম অ্যাজ সেই রকমই ভাগ আর বিয়োগের ক্ষেত্রে হবে। কীরকম ধরো খুব বাড়ছে বা কমছে, আমরা ওটা একটু বিচার করব। দেখো আমি যেটা বলছি আগে সেটা শোনো। দেখো আমরা গুণ আর যোগের ক্ষেত্রে করলাম, কি করলাম যে যোগের ক্ষেত্রে আস্তে আস্তে করে বাড়ছে, গুণের ক্ষেত্রে খুব ফাস্ট করে বাড়ছে, সেই রকমই বিয়োগের ক্ষেত্রে আস্তে আস্তে কমবে, আর ভাগের ক্ষেত্রে কী হারে কমবে, ভাগ হারে কমবে না, স্পিডে কমে যাবে, হাঁ করে কমে যাবে, হাঁ করে কমে যাবে, একদম মনে হচ্ছে যে এই কমলো, ফাটাস করে আবার অন্য একদম বিশাল ধাপে চলে এলো। তাহলে সেইটাকে তখন আমরা ভাগ দিয়ে ভাববো। তো এইগুলো পরীক্ষায় আসে না, বোঝা গেছে? এগুলো পরীক্ষায় আসে না বললেই চলে, খুব কম এসেছে বা খুব মানে এটা হচ্ছে রেয়ার কেস। কীরকম হতে পারে দেখো, কীরকম হতে পারে দেখো, এলা আসে না তবুও আমি করে দিচ্ছি। দেখো কীরকম হতে পারে, দেখো দেখো 8 ছিল, ঠিক আছে, তারপর দেখো 6 হলো, তারপরে 4 হলো, তারপরে 2 হলো, তাহলে পরেরটা কী হবে, এটা কি ভাগ করে কিছু করে কমছে? भाग कर कमाते किस देखते हैं देखो एखान दुई गुण दुई बद गए एट बद दिए एट दुई बद गए एट कत बद जाए दुई बद जाए कत है शून्य बस एटाई हो गल। एबार जो भाग कर भावते जाए धरो एखे चौष्टि छिलो तारपर हलो 32 तारपर हलो 16 तारपर हलो 8 तारपर कत তাহলে 64 के डायरेक्ट 32 তারপরে হচ্ছে 16 তারপরে ফের 8 তাহলে এখানে কি এই 64 থেকে কি করেছি 2 দিয়ে ভাগ করেছি এটাকে 2 দিয়ে ভাগ করেছি দিয়ে পরেরটা পেয়েছি এটাকে 2 দিয়ে ভাগ করেছি দিয়ে পরেরটা পেয়েছি এটাকেও 2 দিয়ে ভাগ করেছি দিয়ে পরেরটা পেয়েছি তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে পরেরটা পাবো 4 পাবো। তাহলে কিন্তু এগুলো পরীক্ষাতে সিরিয়াসলি আসে না, খুব রেয়ার কেস মানে এক্সেপশনাল কেস, আসে না বললেই চলে। তো এগুলো করার দরকার নেই, তোমরা যদি তোমাদের প্র্যাকটিস করতে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসে তখন করবে, আদারওয়াইজ যে যোগ এবং গুণের ক্ষেত্রে আমি যেটা শিখালাম ওটাকে ভালো করে প্র্যাকটিস করবে আর ওই রকমই পরীক্ষায় বা কোশ্চেনও থাকবে। তো আশা করি বোঝা গেছে। তাহলে আমরা এই রকম করলাম। তো এবার আমি আর একটা জিনিস আজকে শেখাবো, দেন আজকে হয়তো কমপ্লিট করব বা যদি আরও সময় থাকে। তাহলে আমরা বলছি না যে সময় বেশি করতে পারছি না বা হচ্ছে না, তার একটাই কারণ বুঝতে পারছি আমি যে বললাম প্রথমেই যে কারণটা। এইবার দেখো তাহলে যোগ আর গুণের ক্ষেত্রে সমস্যাটা গেল বা কীভাবে ধরবো আমরা যে কি হ্যাঁ সিরিজটাকে সেটা বোঝা গেছে। এইবার যেটা করব সেটাও মোস্ট ইম্পর্টেন্ট, আর এই দিয়ে প্রচুর প্রশ্ন আছে। কীরকম প্রশ্ন দেখো, আমি আগে প্রশ্নটাকে লিখছি ভালো করে, দেখো বোঝো। ধরো এরকম দিয়ে দিল, যে ধরো এরকম দিয়ে দিল 0, ঠিক আছে, তারপরে দিয়ে দিল ধরো 2, তারপরে দিয়ে দিল 6, তারপরে ধরো দিয়ে দিল যে কি ধরো দিয়ে দিল এরকম 12, তারপরে ধরো দিয়ে দিল 20, তারপরটা কত ভালো করে বোঝো। এইখানে কি দিয়েছে ভালো করে ব্যাপারটা বোঝো। সর্বপ্রথম তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, দেখো তোমাদের যাই রিজনিং দেখ না কেন, তুমি যেখানে যাই শিখো না, স্কোয়ার কিউব দিয়ে সর্বপ্রথম রিজনিং যখন সিরিজ করবে তখন তুমি প্রথমে যোগ আর গুণ দিয়ে ভাববে। কি বললাম? যোগ আর গুণ দিয়ে ভাববে এবং খাতাতে একবার হলো করবে। তারপরে যদি না হয় তাহলে আমি যে চিন্তা ভাবনা বলছি সেগুলো করবে। কি বললাম? যখনই কোনো রিজনিংয়ের এরকম নাম্বার সিরিজ দেবে তখনই তুমি যোগ এবং গুণ দিয়ে ভাববে। তারপরে যদি না হয় তখন আমি এরকম করে ভাববো। কীরকম ভাববো দেখো, এটাকে দেখো তো, এলো দেখো সব কিছু নাম্বারগুলো কিভাবে এসছে। সব কিছু নাম্বারগুলো দেখো স্কোয়ারের কাছাকাছি বা স্কোয়ারে কোনো ঘটনা ঘটেই হয়েছে। কীভাবে বুঝবো? যদি আমার নাম্বার সিরিজের যোগ বা গুণ করে না হয় তখন ভাববো। দেখো এটা দেখো, 1 এর স্কোয়ার -1, 2 এর স্কোয়ার -2, 3 এর স্কোয়ার -3, 4 এর স্কোয়ার -4, 5 এর স্কোয়ার -5। তাহলে পরেরটা হবে 6 এর স্কোয়ার -6 = 30। কীভাবে দেখো তো, 1 এর স্কোয়ার -1 মানে 0, 2 এর স্কোয়ার -4 - 2 মানে কত 2, 3 এর স্কোয়ার মানে 9, 9 - 3 মানে হচ্ছে 6, 4 এর স্কোয়ার মানে 16, 16 থেকে 4 বাদ দিলে 12, 5 এর স্কোয়ার মানে 25, 25 থেকে 5 বাদ দিলে 5, 20, তাহলে 6 এর স্কোয়ার - 6 তাহলে 30 হবে। তাহলে 6 এর স্কোয়ার মানে 36 আর ওটা 30। তাহলে এটা এক ধরনের দেয়, এটাকে আমরা রিজনিংয়ের ভাষায় লিখি যে x² ± x। মানে এইখানে মাইনাস হয়েছে, অনেক ক্ষেত্রে প্লাস হতে পারতো। কীরকম হতে পারতো? এরকম হতে পারতো 2, এটা 6, এটা ধরে নাও যে কি এটা ধরে নাও যে 12, ঠিক আছে, এটা ধরে নাও যে কি 20, ঠিক আছে, পরেরটা ধরে নাও যে 30, তাহলে পরেরটা কত? তাহলে এটা কি হয়েছে দেখো তো, 1 এর স্কোয়ার + 1, 2 এর স্কোয়ার + 2, 3 এর স্কোয়ার + 3, 4 এর স্কোয়ার + 4, 5 এর স্কোয়ার + 5, তাহলে 6 এর স্কোয়ার + 6 হবে, তার মানে 36 + 6 হবে, তার মানে কত হবে 42। আশা করি বোঝা গেছে কত হচ্ছে 42। ওকে, তাহলে 42, তাহলে এইটা কি ফর্ম এলো যে x² ± x। একটু এরকম করে ভাববে যে x² ± কখন ভাববে? আমি বারবার বলছি, দেখো তোমরা আমার কাছে পড়াশোনা করছো, আমি চাই না যে কোনো রকম কোথাও খুঁত থাকুক। সবসময় ভাববে প্রথমে যোগ আর গুণ দিয়ে, তার পরবর্তীতে যদি এরকম না হয় তখন ভাববে। এটা আজকে করলাম। আর একটা যেটা করবো যে x² ± 1, ± 1 কেমন দেখো আমি বোঝাচ্ছি, ভাল লাগবে। আমি এই যে যা করাচ্ছি না, তোমরা অনেক রেসপন্স দিয়েছো, অনেক বুঝছো ব্যাপারগুলো, বাট আমি যখন করাচ্ছি তখন এটাও বুঝতে পারবে। দেখো একবার কাগজে করতে হয়েছে, একবার কাপড়ে করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে তোমাদের জন্য, বাট ভালো লাগছে কষ্ট করতে, কারণ তোমাদের এত ভালোবাসা রাখবো কোথায়, পরিয়ে রাখি। चलो তাহলে এবার আমি কি করব x স্কয়ার প্লাস মাইনাস 1 কি রকম দেখো দেখো আমি যদি এরকম নিয়ে নি যে কি 2 ঠিক আছে তারপর নিলাম ধরে নাও যে কি 5 তারপর নিলাম ধরো যে কি 10 তারপর ধরে নিলাম যে কি 17 তারপরটা নিলাম 26 তারপরটা কত তাহলে এখানে দেখো এটা 1 এর স্কয়ার প্লাস 1 এটা হচ্ছে 2 এর স্কয়ার 2 স্কয়ার প্লাস 1 এটা যে 3 স্কয়ার প্লাস 1 এটা যে 4 স্কয়ার প্লাস 1 এটা যে 5 স্কয়ার প্লাস 1 তাহলে পরেরটা কত হবে 6 স্কয়ার প্লাস 1 তার মানে 37 কারণ 6 এর স্কয়ার মানে 36 36 প্লাস 1 37 কারণ এটা দেখো 25 এটা 1 26 তাহলে এটা উপরে হতে পারে তাহলে এটা প্লাস করে হচ্ছে আবার মাইনাস করে হতে পারে কি রকম হতে পারে যে 0 0 হলো আবার কি হতে পারে যে এটা 3 আবার কি হতে পারে যে 8 আবার হতে পারে 15 আবার হতে পারে 24 তাহলে পরেরটা কত আমার খালি রিজনিংটা দেখানো উচিত দেখাচ্ছি যে কিভাবে হতে পারে রিজনিং এবারে এইগুলোকে কখন ভাবো যখন প্লাস মাইনাস করে হচ্ছে না বা তুমি এটা একটা ধারণা তুমি আনতে পারো যে তুমি দেখে বুঝতে পারছো যে সংখ্যাগুলো স্কোয়ারের কাছাকাছি আছে দেখো জিরোটা তো 1 এর স্কোয়ারের কাছাকাছি 3টা কিন্তু 2 এর স্কোয়ারের কাছাকাছি 8টা কিন্তু 4 এর 3 এর স্কোয়ারের কাছাকাছি 15টা 4 এর স্কয়ারের কাছাকাছি 24টা 5 এর স্কয়ারের কাছাকাছি তুমি যদি এটা ভাগ করে ধরে নিতে পারো যে এটা স্কয়ারের কাছাকাছি তাহলে তুমি অপশন দেখেই করে দিতে পারবে তাহলে এখানে কি হচ্ছে দেখো এটা হচ্ছে 1 এর স্কয়ার -1 2 এর স্কয়ার -1 3 এর স্কয়ার -1 4 এর স্কয়ার -1 5 এর স্কয়ার -1 আর এটা হবে 6 এর স্কয়ার -1 মানে হচ্ছে 35 বাস হয়ে গেল জিজ্ঞাসা চিহ্ন 35 হবে বাস দ্যাট ইজ আর কিছুই নেই তাহলে এরকম ভাবে হতে পারে ভাবনা চিন্তাগুলো এরকম করবে দেখবে যে সংখ্যাগুলোকে প্রথমে দেখবে যে স্কোয়ারের কাছাকাছি আছে কিনা কিউবটা আমি পরের দিন ক্লাসে করব তাহলে এটা হলো আবার দেখো এটা তো প্লাস মাইনাস 1 হলো আবার এটা x স্কয়ার প্লাস মাইনাস 2 করেও হতে পারে এটা তোমরা নিজেরা বানাবে যে প্লাস মাইনাস 2 করে কি হতে পারে বোঝা গেছে তো আজকে যে ক্লাসটা এটাই থাকলো ঠিক আছে আজকে আর কোনো রকম হোমওয়ার্ক দিচ্ছি না আর যদিও বা হোমওয়ার্ক দিয়ে থাকি বা দিই তো আমি টেলিগ্রামে বা কমিউনিটি পোস্টে দেব ঠিক আছে বাট এখানে হোমওয়ার্কের কোনো কিছু নেই তোমাদের কাছে যা বই আছে হোমওয়ার্ক এটাই যে অন্তত তোমরা আজকে আমার ক্লাসটা দেখে যে কোনো বই আছে সে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে হোক যাই কিছু বই হোক তোমরা আজকে গিয়ে যে কোনো বই 4-5টা অঙ্ক দেখবে আর আমার মতন চিন্তাভাবনা করবে আমি যেরকমভাবে করলাম সেরকমভাবে চিন্তাভাবনা করবে আশা করি কোনো ডাউট থাকবে না এটা হলো এটা একরকম হলো 2 নম্বর শোনো এই রিজনিংগুলো তো এরকম হচ্ছে এরকম করে সব কিছু আমি বলছিলাম যে এ প্লাস মাইনাস মাইনাস 2 আর এইভাবে হলো এবার একটা কথা ভালো করে মাথায় রেখো যখন রিজনিং কোনো রকমভাবেই হচ্ছে না ঠিক আছে ভালো করে শোনো কথাটা এরকম ভাবে হচ্ছে না যোগ করে হচ্ছে না গুণ করে হচ্ছে না প্লাস মাইনাস যোগ স্কয়ার টু স্কয়ার দিয়ে হচ্ছে না হতে পারে এরকম হতে পারে তখন তুমি ভাববে যে ওখানে দুটো সিরিজ ঢুকে আছে কি বললাম একসঙ্গে দুটো সিরিজ ঢুকে আছে ওই দুটো সিরিজের গল্প আমরা পরের ক্লাসে করব আবার কখনো কখনো দেখবে সিরিজে 2 হলো তারপরে 4 হলো আবার 3 হয়ে গেল আবার 10 হলো আবার 8 হয়ে গেল মানে কি সিরিজটা কখনো কমছে কখনো বাড়ছে কখনো কমছে কখনো বাড়ছে তাহলে আমরা পরের ক্লাসে করব তা বলে দিলাম এই রকম যদি সিরিজ থাকে তার মানে ওখানে দুটো সিরিজ ঢুকে আছে কখনো কমছে কখনো বাড়ছে কখনো দেখো এখানে আমরা একটাও কমা বাড়া নিয়েছি সবই বাড়ছে কিন্তু সিরিজ যদি এরকম হয়ে যায় যে হ্যাঁ কমছে বাড়ছে তাহলে তখন কিন্তু সিরিজটা হবে কীরকম ভাবতে হবে যে ওখানে দুটো সিরিজ ঢুকে আছে তো দুটো সিরিজ করে ভাবনা চিন্তা করব সেই ভাবনা চিন্তাটা আমরা পরের ক্লাসে ভাববো আর আরও কিছু আছে ইম্পর্টেন্ট সেগুলো আমরা করব তো আজকের ক্লাসটা এতটুকুই ঠিক আছে ভালো যদি লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে আর আমাদের চ্যানেল যদি প্রথম এসে থাকো তাহলে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আগে আমার ক্লাসগুলো দেখো দেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে ওকে আশা করি ভালো লাগবে আর আমাদের সঙ্গে যারা জুড়ে আছো তারা একটু বেশি বেশি করে শেয়ার করো একটু শেয়ারটা মনে হচ্ছে যে কি আমাদের মানে সত্যি কথা বলতে আমাদের মধ্যে সাবস্ক্রাইবের যে হারটা যে হারে চলছিল একটু থমকে গেছে তো তোমরাই তো আমার আশা ভরসা যে কি হ্যাঁ আমাদের চ্যানেলটাকে অনেক গ্রো করার তো আশা করি এটা একটু শুনবে এবং বুঝবে যে কি হ্যাঁ একটুখানি শেয়ার টেয়ার বেশি করে করো তো আজকে ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই ভালো করে বলবে যে কীরকম হলো চ্যানেল ক্লাসটা আমাদের আজকের আর একটা কথা যে বলেছিলাম যে অফলাইনে ক্লাসের জন্য তো এখনও অনেকজন হয়েছে আর অনেকে এখনও বাকি আছে 10 জন হতে তো যদি কেউ ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে এইখানে আমার নম্বর দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারটা, সেই কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আর সেটা আমি কালকের মধ্যেই এটা ডিসিশন নেব, সে জয় যতজনই হোক, তারপরে আমি নেব না কাউকে, এটা ভেবেছি, চিন্তা ভাবনা করেছি। যদি কেউ অফলাইনে আমার সাথে থেকে পড়াশোনা করতে চাই তার জন্য একটা অপরচুনিটি আছে, সেই অপরচুনিটিটা আমার টেলিগ্রামে বলা আছে, সেটা আমি আজকে ফোন নাম্বারও দিলাম, সেই ফোন নাম্বারে তুমি কন্ট্যাক্ট করে আমার সাথে জেনে নিতে পারো। সো আজকে ক্লাসটা এইখানেই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অনেক সাবস্ক্রাইব করে এবং অনেক শেয়ার করো বন্ধুদের সাথে। সো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক লড়াই করো, অনেক যুদ্ধ করো। সো থ্যাংক ইউ।